সুপ্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমরা প্রাথমিকের যে 45,000 সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা, এটি এপ্রিল মাসের প্রথম সপ্তাহের দিকে অনুষ্ঠিত হবে, সে নিয়ে এই ভিডিওটি তৈরি করা। ছোট্ট করে একটু বলে নেই যে 2020 সালের অক্টোবর নাগাদ কিন্তু এই যে প্রাথমিক যে শিক্ষক নিয়োগ পরীক্ষা, তার আবেদন শেষ হয়। প্রায় 13 লক্ষ শিক্ষার্থী বন্ধুরা কিন্তু আবেদন করেছিলেন। সেখানে অনেক জল্পনা কল্পনা পেরিয়ে গেছে, অনেক প্যান্ডামিক সিচুয়েশন পার করেছেন আপনারা, কিন্তু এক্সামটি দিতে পারেননি। ইতিমধ্যে কিন্তু অনেকবার ডেট হয়েছিল, কিন্তু বারংবার পিছানো হয়েছে। অবশেষে কিন্তু এপ্রিলের প্রথম সপ্তাহের দিকে এই যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে, এ নিয়ে কিন্তু মোটামুটি একটি গুঞ্জন ভালোভাবেই প্রকাশ হয়েছে। এই নিয়ে কিন্তু প্রথম আলো একটি নিউজ করেছে, আমি সেই নিউজটি আপনাদের একটু দেখাই। এখানে বলা হচ্ছে যে প্রাথমিকের 45,000 সহকারী শিক্ষকের নিয়োগ পরীক্ষা এপ্রিলের মধ্যে। আমরা একটু স্ক্রল করে যদি নিচে দেখি, তারা বলছে প্রাথমিকের চাকরি প্রার্থীদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের নিয়োগ পরীক্ষার তারিখ প্রায় চূড়ান্ত। আগামী এপ্রিল মাসের মধ্যে এই পরীক্ষা নেওয়া হবে। আজ বৃহস্পতিবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রাথমিক ও গণসংখ্যা শিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। এপ্রিলের মধ্যে পরীক্ষা নেওয়া শেষে উত্তীর্ণ পরীক্ষার্থীদের জুলাই মাসের মধ্যে নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ মাত্র 2-3 মাসের মধ্যেই কিন্তু তারা নিয়োগ পরীক্ষাটি সেরে ফেলবে। একটু আমরা স্ক্রল করে যদি নিচে দেখি, যে সভায় জানানো হয় সহকারী শিক্ষকের 32,577টি শূন্য পদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 2020 সালের 20 অক্টোবর বিজ্ঞপ্তি প্রকাশ করে, কিন্তু করোনা মহামারীর কারণে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ইতিমধ্যে অবসরজনিত কারণে আরো 10,000েরও বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য হয়ে পড়েছে। এতে বিদ্যালয়গুলোতে শিক্ষক ঘাটতি দেখা দিয়েছে। এই সমস্যার সমাধানে মন্ত্রণালয় আগের বিজ্ঞপ্তির শূন্য পদ ও বিজ্ঞপ্তির পরের শূন্য পদ মিলিয়ে প্রায় 45,000 সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তারপরে একটু তারা বড় লাইনে বলেছে যে প্রাথমিকের ইতিহাসে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি। আবেদন করেছেন 13,09,461 জন প্রার্থী। অবশেষে সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা বিভাগে, 2,40,619টি। এরপর রাজশাহীতে 2,10,430টি। তারপরে খুলনায় 1,78,803টি। তারপরে একটু আমরা নিচে দেখি, যে সভায় মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক, রুহুল আমিন ও মুশারফ হোসেন উপস্থিত ছিলেন। প্রাথমিকের ইতিহাসে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় নিয়োগ বিজ্ঞপ্তি। 2020 সালের 25শে অক্টোবর অনলাইনে আবেদন শুরু হয়। আবেদন করেছেন 13,09,461 জন প্রার্থী। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন করেছে ঢাকা বিভাগ থেকে। তারপরে তারা বিভাগ ভিত্তিক উল্লেখ করেছে যে কোন বিভাগ থেকে কতটি আবেদন পড়েছে। এই ছিল প্রথম আলোর যে নিউজ সেটি। তবে সত্য কথা বলতে, যে আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইট, আমরা ওয়েবসাইটটি কিন্তু দেখতে পাচ্ছি। এখন আমি একটু জুম করে নিলাম আপনাদের বোঝার স্বার্থে। আপনারা কিন্তু এখানে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বা বা নিয়োগ বিজ্ঞপ্তি রিলেটেড কোনো এক্সাম, এ নিয়ে কিন্তু কখন নেওয়া হবে, এ নিয়ে কিন্তু তারা কোনো ধরনের নোটিশ কিন্তু তারা পাবলিশ করেনি। আপনারা কিন্তু সেই নোটিশ বোর্ডটি দেখতে পাচ্ছেন আমাদের সামনে, সেটি কিন্তু ওপেন। সেখানে কিন্তু এক্সাম কবে হবে এ নিয়ে কিন্তু কোনো ধরনের নোটিশ পাবলিশ হয়নি। তবে মন্ত্রণালয়ের যেহেতু সিদ্ধান্ত হয়েছে যে এপ্রিল মাসে এক্সাম নেওয়ার, হয়তোবা আমরা কয়েকদিনের মধ্যে এখানে সুন্দর করে ডিটেলস আকারে নোটিশটি পেয়ে যাব। সেখানে আমরা কিন্তু আপনাদেরকে সেই নোটিশটি জানিয়ে দেব। পরিশেষে আমরা অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। প্রাথমিক শিক্ষা রিলেটেড কিভাবে বিভিন্ন প্রশ্ন সলিউশন করতে হবে, বিভিন্ন প্রশ্ন রিলেটেড আমরা কিন্তু ভিডিও তৈরি করব। তাই অবশ্যই অবশ্যই এই 2 মাসের জন্য আপনাদেরকে সুন্দর করে একটি প্রিপারেশন আপনারা যেন নিতে পারেন, আমরা সেদিকে নজর দিয়ে রাখছি। অবশ্যই সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। পরিশেষে সকলের জন্য সুস্বাস্থ্য এবং ভালো কিছু কামনা করে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।